ঋতু যদিও এখনো উষ্ণ, তবে এমন তপ্ত গ্রীষ্ম দেখে মনে হবে ঘন কুয়াশায় ঢাকা এক শীতের নগর। তবে এইসব কুয়াশা বললে তৈরি হবে বিভ্রান্তি, আসলে ইস্পাত পোড়ানো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। উপরের দিকে তাকালে দেখা যায় গল গল করে বের হচ্ছে কালো কুণ্ডলী, সড়ক থেকে শুরু করে যানবাহন সহ সবকিছু ধোঁয়ার আঁধারে ঢাকা। খোলা চোখে দেখে মনে হবে ইস্পাত জ্বালানো আগুনে বিষাক্ত কালো ধোঁয়ায় সূর্যকেও ঢেকে দিচ্ছে, আর শ্বাসকষ্টে তীব্র যন্ত্রণায় ধুঁকছে এই নগর। এই দৃশ্য নগরের বাইজিদ রুবি গেট এলাকার। এখানে লোহার রড তৈরি দুইটি কারখানা থাকলেও এলাকাবাসীর তীব্র ক্ষোভ সালে স্টিল ইন্ডাস্ট্রিজের কারখানার বিরুদ্ধে। শুধু পরিবেশ দূষণেই নয়, সালি স্টিলের কারণে প্রভাবিত হচ্ছে মানুষের দৈনন্দিন জীবন। বছরের পর বছর ধরে জরিমানা, এমনকি একবার বন্ধ করে দেওয়া হয়েছিল সালি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এই প্রতিষ্ঠানকে। গত 12 বছরেও প্রতিষ্ঠানটিকে 26,86,200 টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এই ছাড়াও বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে চিঠি দিয়েছিল পাশে থাকা স্কুল সহ দুইটি প্রতিষ্ঠান। এত শাস্তি ও সতর্কবার্তায় তাদের নেই কোনো ভ্রূক্ষেপ, বরং ন্যূনতম ব্যবস্থা না নিয়ে দূষণকে তারা উল্লেখ করছে টুকটাক সমস্যা বিশেষণে। গত 2 সপ্তাহে পরিবেশ দূষণ নিয়ে আমরা কথা বলেছি রুবিকেট এলাকায় থাকা নানা পেশার মানুষের সাথে। বারবার প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরকে অভিযোগ দেওয়ার পরেও শুধরাচ্ছে না এই লোহার কারখানা। রাত্রি দিন করে বেলা ধোঁয়া মনে হয় না, এদের দেড় চুমকা অগর ধোঁয়া সারি যাবে এবং এটা অন্ধকার হয়ে যায় সব। এই অন্ধকারে গেলে আর্মিও বিচার দেয়, পুলিশও বিচার দেয়, তারও তো কিছু ভালো না। পুরো দিনে ধোঁয়াটা আসে বাইরে, আমরা শ্বাস নিচ্ছে মনে থাকতেছি না, আর ওরা এই পুরো দিন 24 ঘন্টা মানে ধোঁয়া বাইরে হচ্ছে থাকে। লাঞ্চ টাইমে বেসিক্যালি একটু হাঁটার জন্য যখন আমরা বের হই, অনেক সময় দেখা যায় এত ধোঁয়া, মানে খুব বাজে অবস্থা। আপনার সন্ধ্যার দিকে যখন ধোঁয়াটা আরো বেশি ছাড়ে, তখন মানে এই ধরেন 5-7 ফিট দূরত্বে, মানে বোঝা যায় না এরকম অন্ধকার হয়ে যায়। রেসিডেন্সিয়াল এরিয়া আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আলাদা হইতে হবে, এক একটা এক এক জায়গায়। তো যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রেসিডেন্সিয়াল এরিয়ার কাছে চলে আসছে, তো এটা একদিকে তো পাবলিক হেলথ বা মানুষের তো সমস্যা হচ্ছেই, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তো এটা একটা একদিকে সমস্যা, আর অন্যদিকে হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড, এগুলো তো সমস্যা, এনভায়রনমেন্টাল যে ইন্ডেক্স ওইটাও পড়ে যাচ্ছে। সালি স্টিল নামে এই কারখানার পিছনে রুবি গেটস এর পাশে চা বিক্রি করে সাদ্দাম। সারাদিন দোকান করে রাতে ঘুম হয় না তার, না জানি কোন রোগের বাসা বেঁধেছে এই মানুষের শরীরে। এদিকে কালো ধোঁয়ার কারণে রুবি ফুডসের আটার গুণগত মান কমছে দিনকে দিন, পরিবর্তন হয়ে যাচ্ছে আটার রং, বলছে কারখানা শ্রমিকেরা। এই ধোঁয়ার কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। এবার আমাদের প্রোডাক্টটা হলো সাদা ময়দা, ওইটার ভিতরে পাউডার ওই ওদের ধোঁয়ার সাথে একটা গুঁড়া গুঁড়া কালা আসে, ওই জন্য আমাদের সাদা বস্ত্রও কালারটা ডিসপ্লে হয়ে যায় এবং ময়দার ভিতরেও দূষিত আসে। আমরা কয়েকবার নোটিশও দিছি এবং মিডিয়া বাইরে অনেকবার গেছে, এমন ওরা কী করছে তা জানি না, আর আমাদের নোটিশেরও কী করছে না করছে জানি, কিন্তু আমরা নিজেরও গেলে আমাদেরকে আশ্বাস দেয় যে হ্যাঁ আমরা এটা পরিবেশ সুন্দর করে দেবো, আমরা কাজ করতেছি, কাজ চালাইতে আছি, আমরা এটা সুন্দর করে দেবো। সাধারণ মানুষের পাশাপাশি বায়ু দূষণের কারণে ভবিষ্যতে মারণ রোগের অপেক্ষা করছে একটি স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীদের জন্য। গত 3 বছর আগে সালি স্টিলের সামনে স্কুলের জানলা বন্ধ করেছিল স্কুল কর্তৃপক্ষ, এর পরেও কালো ধোঁয়া বাতাসের মাধ্যমে চলে যায় স্কুলের মাঠে। আমরা অনেকবার তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে আমরা চিঠি দিয়েছি বিভিন্ন সময় বিভিন্নভাবে, সবসময় আমরা তাদেরকে সাথে যোগাযোগ রেখেছি যেন ধোঁয়াটা কমাতে পারে বা এমন পর্যায়ে রাখতে পারে যে আমাদের ক্ষতি হবে না। এমনকি সরকারি পর্যায়েও আমার জানা মতে 2 বা 3 বার রেডও হয়েছে, কিছুদিন ফ্যাক্টরি বন্ধও ছিল, কিন্তু আবার তার কার্যক্রম আবার শুরু হয়ে গেছে। আমাদের সব জানলাগুলো বন্ধ রাখতে হয়, ওদের ক্লাস এমনভাবে ক্লাসরুমে আমরা রেখে দিই দরজা জানলা বন্ধ করে যেন ধোঁয়া থেকে আমরা তাদেরকে বাঁচাতে পারি। অনবরত তীব্র কালো ধোঁয়ায় জনজীবনের মাঝে চলে আসায় তাৎক্ষণিক ক্ষতি ও আগাম ভবিষ্যতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।
বলছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নাজমুল হাসনাইন নওশাদ। দীর্ঘমেয়াদি প্রভাবে কাশি ও শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যান্সারের মতো রোগ হবে বলছে এই চিকিৎসক। কমনলি দেখবেন আপনি এখন যেটা হচ্ছে দীর্ঘমেয়াদে একটা কাশি নিয়ে আসতে পারে আমাদের কাছে, দীর্ঘমেয়াদে শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগ, পার্টিকুলারলি যদি আমি বলি যে অ্যাজমা বা হাঁপানি রোগটা, সেটা বয়স একদম মানে জেন্ডার নির্বিশেষে বা বয়স নির্বিশেষে সবারই কিন্তু এখন দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী ইফেক্টের মধ্যে আমি যদি আরেকটু বলি সেটা হচ্ছে জেনেটিক যে চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু করে ফেলতে পারে। তার মধ্যে যেটা হচ্ছে ক্যান্সারের ঝুঁকি, ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেকটাই এখন বেড়ে যাচ্ছে। আপনারা জানেন যে ক্যান্সারের জন্য আমরা আগে বলতাম যে সিগারেট খেলে বা কিছু জেনেটিক ফ্যাক্টর কাজ করে, এখন কিন্তু আমরা বলছি যে না, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসেবে কিন্তু এটা খুব কাজ করছে, বিশেষ করে দূষণটা কাজ করছে। এদিকে বারবার শাস্তি ও সতর্কবার্তায় কোনো ভূক্ষেপ নেই, বরং ন্যূনতম ব্যবস্থা না নিয়ে দূষণকে টুকটাক সমস্যা বলে বিশেষায়িত করছে কারখানার কর্তৃপক্ষ। এবং এই ব্যাপারে ধরেন যে পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ মন্ত্রণালয়ের সাথেও আমরা যোগাযোগ করেছি যে কিভাবে আমরা এই ব্যাপারটা হচ্ছে সলিউশন করতে পারি। সালি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ জাবেদ আফগেনহাপেন। তিনি বাংলাদেশ ও বেলজিয়ামের দ্বৈত নাগরিক। সালি স্টিল ছাড়াও বাংলাদেশে তার আরও তিনটি প্রতিষ্ঠান আছে। তিনি ঢাকার ব্যবসায়ী হলেও প্রায় 4 বছর আগে সালি স্টিল নামে এই প্রতিষ্ঠানটি কিনে নেন। এরপর থেকে পরিবেশে দূষণের মাত্রা আরও বেড়ে গেছে দ্বিগুণ আকারে। অন্যদিকে সালি স্টিলের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকলেও প্রতিবেদকের কাছে বক্তব্য দিতে নারাজ পরিবেশ অধিদপ্তর। যুগের সাথে ও সময়ের প্রয়োজনে বাড়ছে শিল্পায়ন, তবে সুগঠিত ব্যবস্থাপনার অভাবে পরিবেশের জন্য শিল্পায়ন এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ। অর্থনীতি চাকার গতি বাড়াতে শিল্পায়ন যতটুকু গুরুত্বপূর্ণ, এর থেকে বেশি প্রয়োজন পরিবেশ রক্ষার জন্য বিশেষ পদক্ষেপ। দেবাশিস চক্রবর্তী, সি ভয়েস 24, চট্টগ্রাম।